আমি দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মায়ের বাড়ি। মায়ের বাড়িতে পিকনিক, আমরা আজকে পিকনিক খাবো। কে কে আসবে? যাব পিকনিকের জন্য আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। একটু পরে আমাদের পিকনিক শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে, রান্না চলছে, কাকিমা রান্না করছে, দিদি এখন হাত দেবে, আরো বসে বসে খাবে, আমি বসে বসে খাবো। বাপ রে, এতগুলো কেন লঙ্কা বাটা? চা খাবো আর আগুন তাপাবো, এর থেকে আরাম কিছু নাই শীতের দিনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে রবিবার, আর বাইরে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে, সেজন্য তো সোয়েটার জামা মানে শীতের পোশাক পরতেই হবে, তো পরে নিয়েছি, চাদরও নিয়ে নিয়েছি একটা, দেখো। আর সব থেকে বড় কথা, এখন আমি দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মায়ের বাড়ি। মায়ের বাড়িতে পিকনিক, তো এমনিতে তো যাওয়া হয় না, তো সেই জন্য যাচ্ছি আর কি, বাড়ির ফ্যামিলি সবাই মিলে, মানে মায়ের বাড়ির ফ্যামিলি সবাই, আমরা বোনরা, মানে যে কজন হই, যে কজন মানে সময় পায়, কারণ রবিবারের দিন অনেকেই ব্যস্ত থাকে, এদিকে ওদিকে যাওয়ার থাকে, কাজ থাকে অনেক রকম, তো সেই জন্য সব কিছু আর কি মিলিয়ে মিশিয়ে যে কজন হই সবাই মিলে আড্ডা করব, আনন্দ করব, পিকনিক করব, তো খুব আনন্দ হবে। আর সেই জন্য তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। তাহলে যাই এখন, মানে 4টা বেজে গেছে, একটু পরে সন্ধে লেগে যাবে, তো সেই জন্য আর দেরি করা যাবে না, তাহলে যাই, চলো আমার সঙ্গে। আর আমি কিন্তু পান খাচ্ছি, সেই জন্য গালটা ফোলা, তো তোমরা কিছু মাইন্ড করো না, কারণ আজকে রবিবার, আর রবিবারে একটু পান না খেলে ভালো লাগে না। তাহলে আসি, চলো আমার সঙ্গে। আমি কিন্তু চলে এসেছি দেখো, আর কাকিমার রান্না অর্ধেক শেষও হয়ে গেছে, এখন মাংসগুলোই হয়ে যায়। তো আমার বোন আগেই চলে এসছে, আর আমি কিন্তু সবার শেষে, তো সেই জন্য চুপ করে আছি, কিছু বলছি না ভয়ে। আমি না, তুমি আছো বলতে, পিকনিকের জন্য আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। একটু পরে আমাদের পিকনিক শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে, রান্না চলছে, কাকিমা রান্না করছে, দিদি এখন হাত দেবে, আরো বসে বসে খাবে, আমি বসে বসে খাবো, সবাই আমার সিনিয়র, ও পরিবেশন করবে, পরিবেশন তাই বক্স কইবো, নাচানাচি কই, দাঁড়াও, কতদিন চার্জ দিয়েছে ও বক্স চার্জে তো হচ্ছে। মেগা চলে এসছে মশলা নিয়ে। বাপ রে, এতগুলো কেন লঙ্কা বাটা? এতগুলাই দিব আজকে। হ্যাঁ, কেউ খাইতে না পারে না বলো? বাপ রে, দেখে তো ভয় লাগে গেল গো। কি তুমি আজকে কি ব্যাপার? ডাল টাল সব রান্না হয়ে গেছে, আর এখন মাংস বসিয়ে দিচ্ছে কাকিমা। তো মশলা দেখো কষানোর জন্য একদম মশলা টসলা রেডি করে নিচ্ছে। তো দেখো মাংস দিয়ে দিল, এখন মাংসটা আগেই মাখিয়ে রেখেছিল, খাসির মাংস আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিল, পরে মানে মশলাটা কষিয়ে নিল,
তো হালকায় ম্যারিনেট করেছিল, পরে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিল। আর দিয়ে এখন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে, আর এই যে খড়ি দিয়ে রান্না করছে, তোমরা ভাববে হয়তো জঙ্গলে রান্না করছে, তো জঙ্গলেই করছে কিন্তু, কারণ পিকনিক বলে কথা, তো অন্য সময় ফরেস্টে পার্কে এইসব জায়গায় যাওয়া হয়, তো আজকে তো কোথাও যাওয়ার ব্যবস্থা নেই, সেই জন্য এটা আমাদের পুরনো, মানে আমি যখন মানে জন্ম হয়নি তখনকার হয়তো বা মানে এখানে একটা রান্নাঘর ছিল, তো সেই রান্নাঘরের সেই স্মৃতি, সেই ভাঙাচুরে ঘর এখনও আছে আর কি। তো চারদিককার বেড়া টেড়া তো কিছু নেই, তো উনুন টুনুনও কিছু ছিল না, তো এইখানে জল গরম করে আমার ঠাকুমা। মা দেখো এখন চাল নিয়ে চলে এসছে, আর কাকিমার রান্না হচ্ছে, এই যে এখন চা খাবো। আরে দুধ নিয়ে এসেছে টুস টুস সর 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 টুস দেখো চা খাও, না চিনি দিব একটু? না না একটু এদিকে দেখো আগুন ধরানো হচ্ছে। ইস এটা হচ্ছে ভালো কাজ করছো, কালকে আমি একটা মালসা নিয়ে আসছি আগুন ধরানোর জন্য, সে আগুন আর ধরাতে পারি না। তেল তেল দিলাম খড়িতে, এর থেকে আরাম কিছু নাই শীতের দিনে। আর একটু কাঁচা পেঁয়াজ লাগবে খালি, আর লেবু। রাত না হলে কি মজা লাগে, যে রাত হচ্ছে এখন দেখো কি সুন্দর, আর এখন মেঘা রাধুনি বসে পড়েছে। কেন কিভাবে কাটলো, তুমি সরো সরো সরো। মানে খিদাটা বেশি পরিমাণে, আর সে জিনিসটা খুব সুন্দর খাওয়া কমপ্লিট। জয়ী তোমার কত দূর, তোমার খাওয়া কত দূর দেখো বলো কতটুকু বাকি। ফুটবল খেলা বাদ দে এখন। ওখানে খাওয়া দাওয়া করলে তো ভালোই হতো, কিন্তু তো ওই যে কুকটার টাকা তো খাওয়া যাবে না, তাতে ওখানে তো খাওয়া দাওয়া করা যাবে। চলে আসো চলে আসো।
আমাদের পিকনিকের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কোয়েল নাচ করছে গানের তালে তালে, আমরা নাচ দেখছি আর আগুন তাপাচ্ছি আর কি, খুব ভালো লাগছে। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ডই পড়েছে, তো কাকিমা আমি মাম্পি আমার ভাই সবাই মিলে আগুন তাপাচ্ছি আর কোয়েল নাচ করছে। আর এদিকে দেখো মা মিষ্টি নিয়ে এসছে, মা সবাইকে একটা একটা করে মিষ্টি খাইয়ে দেবে। তো গান হচ্ছে সেই জন্য আমি মায়ের ভয়েসটা তুলতে পারিনি, তো পায়েলকে বলছি কেটে দে গান, তবু মানে ও শুনতে পাচ্ছে না, এত আওয়াজ হচ্ছে গানের। তো মা সবাইকে দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে, বাবা নিয়ে এসছে মিষ্টিগুলো, তো খুবই সুন্দর গুড়ের মিষ্টি। তো আমরা সবাই খাচ্ছি আর আনন্দ করছি। সেই জন্য মিষ্টিটা আগেই মানে খাওয়ার শেষে মিষ্টিটা কেউ খেতে চায় না, এই জন্য আগেই আমরা খেয়ে নিচ্ছি। দইটা পরে খাবো, শীতের মতো দই। তো দেখো এখন আমার পালা, আমিও একটা গোটা মিষ্টি দেখো মুখের মধ্যে টপ করে ঢুকিয়ে নিলাম, মানে খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো মিষ্টি খুব একটা আমি খাই না, তো আজকে খেয়ে নিলাম সবার দেখা দেখি, আর খুব সুন্দর। এদিকে দেখো ডান্স শুরু হয়ে গেছে, সবাই মিলে নাচ করছে গানের তালে তালে, খুব সুন্দর করে নাচ করছে আর আমরা তো আগুন তাপাচ্ছি। তো দেখো পায়েল কোয়েল সবাই মিলে নাচ করছে, আমার দুই বোনও দাঁড়িয়ে আছে, বোনের মেয়েও আছে। আর এখন দেখো অনেক রাত হয়ে গেছে, এখন সবাই খেতে বসে যাচ্ছে আর কি। প্রথমে দুই জামাই খেয়ে নিল, মানে আমার বর আর বোনের বর, এখন আমরা সবাই বসে পড়েছি, কারণ আমরা তো যাব আর কাকিমা সবাইকে খেতে দিচ্ছে, তো আমরা খেয়ে দিয়ে চলে যাব। আর রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে, অনেক কিছু কিন্তু রান্না করেছে, মসুরের ডাল, মাছের ঝোল, গুঁড়ো মাছের চচ্চড়ি, তারপরে পেঁয়াজকুলি, আলু ভাজা, মাংস, চাটনি আর মিষ্টি দই তো আছেই। তো রাখি, টাটা।